আসসালামু আলাইকুম। তো আমায় টুকিটাকি রান্নাঘরের পক্ষ থেকে আজকে দুপুরের রান্নায় আমি কি নিয়ে আসলাম চলুন আমরা একটু দেখে নেই। কথা বেশি কথা না বাড়িয়ে আর কথার আগেই বলে নেই, সবাই ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার আর পাশে থাকা লাল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে, এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে কিনে আসছি। এগুলা জানি না অনেকেই চিনে আবার অনেকে চিনে না, আর অনেক অনেক দেশে অনেকভাবে অনেক অনেক নাম, তো আমরা এগুলাকে ভুত্তা মাছ বলি। তো দেখতেই পাচ্ছেন এই তো ভুত্তা মাছগুলা, আমি এগুলা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মাছটা রান্না করব হচ্ছে টমেটো দিয়ে। এই তো এখানে আমি টমেটো কেটে রেখেছি, টমেটো লাগবে আমার, আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর আমি আর রাঁধবো আর হচ্ছে আমি শাক ভাজি করব। এই তো এখানে মিষ্টি কুমড়ার শাক কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন ধুয়ে মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করব হচ্ছে শিম আর হচ্ছে আলু দিয়ে শাকটা ভাজি করব। আর মিষ্টি কুমড়ার শাক ভাজি করতে আমার লাগতেছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো চলুন আর কথা না বাড়িয়ে চুলার কাছেই এখন চলে যাই। তো এই তো আমি যে ভর্তা মাছগুলো রেখেছি, এখন আমি এটাতে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব। এই তো দিয়ে এখানে অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এই তো পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, তো আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে এই তো লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে পানিটা বলক আসলে আমি মাছটা দিয়ে দিব, আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিলাম, এখন মাছটা একটু কষিয়ে নিচ্ছি। মাছটা কষিয়ে নিলাম, এখন আমি মাছটা রান্না করব। তো এটা নামিয়ে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এই কড়াইটা একটু গরম হলে তারপরে তেল দিয়ে নিচ্ছি। এই তো তেল ঢেলে নিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হলে আমি এখানে একটু আদা রসুন বাটা দিব, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাই। তো সবাই তো আর আদা রসুন বাটা খায় না, আমরা যেহেতু খাই এই জন্য বেশিরভাগ তরকারিতেই আদা রসুনটা দেওয়া হয়। তো পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আমি লবণ দিয়ে নিচ্ছি, আমি মাছে লবণ দিয়ে মাছটাকে কষি নিচ্ছি, এই জন্য লবণটার পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিয়ে নিচ্ছি হলুদ, আমি হলুদও মাছে দিয়েছি, হলুদের পরিমাণটাও এখানে কম দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এই যে টমেটো কুচিগুলো দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। খুব সহজে এই মাছটা রান্না করা যায়। এই তো এখন আমি মাছগুলো এই তো ঢেলে দিব, দিয়ে আস্তে করে নেড়ে দিয়ে তারপরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তারপর হয়ে গেল আমার রান্নাটা, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ঢাকনাটা সরিয়ে নিলাম, তো হয়ে গেল আমার এই তো ভুত্তা মাছ রান্নাটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তো মাছটা তো রান্না হয়ে গেল। এখন আমি শাক ভাজির জন্য
আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আমি তো কড়াইতে সিম আর আলুটা আগিয়ে দিয়ে দিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিব, মানে আগেই সিদ্ধ করে নিতে হবে একটু। পানি দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণটা দিয়ে নিলাম। আর দিব কাঁচামরিচ, দিয়ে এটাকে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। পানিটা শুকিয়ে আসলে আমি শাকগুলো দিয়ে দিব। তাই তো এই পর্যায়ে এখন আমি সিম আর আলুটা সিদ্ধ হয়ে আসছে, আমি শাকগুলো দিয়ে দিলাম। এবারও আমি শাকে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা তখন আমি কম দিয়েছি। তো শাকটাকেও আমি একটু ঢাকনা দিয়ে রাখি দু এক মিনিট, তারপর শাকটা নুয়ে আসবে, তখন ভালোভাবে নেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন শাকটা নুয়ে গেছে, এখন আমি এটাকে একটু নেড়ে দিই। তো আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন শাকটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে শাকটাকে আমি বাগার দিয়ে নিব। শাকটা এখন পুরোপুরি হয়ে গেছে, তো আমি বাগারটা বসিয়ে দিই। তো এই চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে নিব। এতো এখানে পেঁয়াজ আর রসুন গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লাল হয়ে আসলেই আমি শাকের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে মিক্স করে তারপরে আমি শাকটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আমার এই তো ভর্তা মাছের রান্নাটা আর হচ্ছে শাক ভাজিটা হয়ে গেছে। তো আমার পুরো রান্নাটা এখন রেডি। তো ভিউয়ার্স, আজকের মতো কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।